আপনারা সবাই জানেন বিজেপি এমন একটি রাজনৈতিক দল যার জন্ম দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী একটা সংগঠন, নাম তার আরএসএস। সেই আরএসএস এর গর্ভজাত বিজেপি যারা বাংলা জানে না, বাংলা বোঝে না, বাংলার সংস্কৃতি যারা অনুভব করতে জানে না, সেই বিজেপির নেতৃত্বরা বারে বারে বাংলা এসে বাংলার মনীষীদের অপমান করছে। এই বিজেপি বাংলার রসগোল্লা এবং বাংলার ধুতির মান মর্যাদা জানে না, সেই জায়গায় দাঁড়িয়ে এরা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে। সর্বোপরি এরা বাংলাটাকে বাংলা বলে না, বঙ্গাল বলে। এরা সোনার বাংলাটাকে এরা বলে সোনার বঙ্গাল। সুতরাং এরা কি করে বাংলা দখলের স্বপ্ন দেখে? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই অমিত শাহর নেতৃত্বে কলকাতা রাজপথে মিছিল চলাকালীন এরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আপনারা সবাই জানেন এই অমিত শাহ এই বাংলার বুকে দাঁড়িয়ে তিনি বলেছিলেন কি না, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন। এই জেপি নাড্ডাকে, এই জেপি নাড্ডাকে স্বাগত জানানোর জন্য বিজেপি যে ফ্লেক্সটা লাগিয়েছিল সেটা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রাজবিহারী বসুর ফলকের উপরে লাগিয়েছিল। শুধু তাই নয়, সম্প্রতিকালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বললেন, তিনি বললেন যে স্বামী বিবেকানন্দ যে বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়, এটাকে তিনি অপব্যাখ্যা করে স্বামী বিবেকানন্দকে তিনি বামপন্থী তকমা দিলেন। সুতরাং যে স্বামী বিবেকানন্দ যুগনায়ক, যুগপুরুষ, যুব সমাজের আবেগ, শুধু তাই নয় সনাতন হিন্দু ধর্মের আধ্যাত্মিক চেতনার অন্যতম পরাকাষ্ঠা, সেই স্বামী বিবেকানন্দকে আজকে তিনি বাংলার মাটিতে মিশিয়েছেন দিলেন। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি আজকে আমরা রূপায়ণ করলাম নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের যৌথ প্রচেষ্টায়। আমরা এই নন্দীগ্রামের মাটি থেকে এই বার্তাই দিতে চাই, এই মাটি সম্প্রীতির মাটি, এই মাটি সংস্কৃতির মাটি, এই মাটি সুসভ্যতার মাটি, এই মাটি শান্তির মাটি, এই মাটি মৈত্রীর মাটি। এই মাটিতে হিংসার বীজ বপন করে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করা যাবে না। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম এক নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।